রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মনসোমা রমাদানা ইমান ওয়াহতেসাদান গফির আলহমা তাকদ্দমিন দম্বি মুতফাকুন আলাই বুখারি মুসলিমের হাদিসে আবহর রদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করে তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে এ হাদিসটিতে পূর্ণ ইমানের সাথেই সিয়াম পালনের কথা বলা হয়েছে অতএব সিয়ামের আগেই আমাদের উচিত হবে ইমানকে নিশ্চিত করা এবং ইমানটা যেন পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত থাকে সাব্যস্ত হয় সেটিও নিশ্চিত করা আল্লাহ আমাদেরকে পূর্ণ ইমানের সাথে রমাদানের সিয়াম পালন করার তৌফিক দান করুন আমিন